আজ সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্কর অবিস্মরণীয় দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে তিনি ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী এবংварти প্রতিম সংগঠনে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এই সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী কাদের সহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযথ মর্যাদায় পালনে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে